হ্যালো বন্ধুরা, ডিএসএলআর ক্যামেরাকে তো বিউটিফুল এবং হাই রেজুলেশন ফটোকে ক্লিক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডিএসএলআর এর ফুল ফর্ম ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্ট ক্যামেরা। ডিএসএলআর ক্যামেরা অনেক পার্টস নিয়ে তৈরি হয়। কিন্তু বন্ধুরা, তোমরা কি কোনোদিন ডিএসএলআর ক্যামেরা ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখেছো? যদি না দেখে থাকো তাহলে বন্ধুরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। আর বন্ধুরা, ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং নলেজেবল হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটা একটু মিস করো না। তো স্বাগতম আমাদের আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, ডিএসএলআর ক্যামেরা বানানো শুরু করা হয় ক্যামেরার লেন্স দিয়ে, কেননা লেন্স ছাড়া আমরা কোনো ভালো ফটো ক্লিক করতে পারবো না। তো সবার প্রথমে কম্পিউটার ইঞ্জিনিয়ার দ্বারা লেন্সের 3D মডেল তৈরি করে নেওয়া হয়। ক্যামেরার লেন্সে কিছু ছোট ছোট আলাদা আলাদা লেন্স থাকে, এগুলোকে কিছু নিশ্চিত দূরত্বে অ্যালাইন করা হয়। মডেল তৈরি হয়ে যাওয়ার পরে এই মডেল অনুসারে আলাদা আলাদা লেন্স তৈরি করে নেওয়া হয়ে থাকে। তারপরে এই লেন্সকে অনেকবার পলিশ করা হয়, সাথে এটাকে অনেকবার পানি দিয়ে ধোয়া হয়ে থাকে। এই লেন্সকে পলিশিং করার পরে এবার সময় আসে এই লেন্সকে অ্যাসেম্বল করার। তো হাতের সাহায্যে এই লেন্সকে অ্যাসেম্বল করা হয়। লেন্স অ্যাসেম্বল করার সময় খুবই সচেতন থাকতে হয়, কেননা ছোট একটা ভুল লেন্সকে খারাপ করে দিতে পারে। লেন্স তৈরি হয়ে যাওয়ার পরে এবার সময় আসে ক্যামেরার মুখ্য ভাগের, যেটাকে ইমেজ সেন্সর বলা হয়। এই সেন্সর লেন্স থেকে আসা আলোকে ক্যাপচার করে সেটাকে ডিজিটাল ফর্মে কনভার্ট করে প্রসেসরে পৌঁছে দেয়। একটা ইমেজ সেন্সরে প্রায় অনেক মিলিয়ন পিক্সেল থাকে, যার কারণে আমরা হাই রেজুলেশন ইমেজ পেয়ে থাকি। তো এটাকে বানানোর জন্য সেমিকন্ডাক্টর চিপকে ইউজ করা হয়। আর এই সেন্সরকে বানানোর জন্য ডাস্টপ্রুফ এবং ক্লিন রুম ইউজ করা হয়, যেখানে বিশেষ প্রকারের মেশিন দ্বারা সেমিকন্ডাক্টর চিপের উপরে পিক্সেলকে ড্র করা হয়ে থাকে। ইমেজ সেন্সর তৈরি হয়ে যাওয়ার পরে একটা কম্পিউটার ডিজাইনার ক্যামেরার বডিকে কম্পিউটারে ডিজাইন করে। ক্যামেরার ডিজাইন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে ডিএসএলআর ক্যামেরাকে অ্যাসেম্বল করা হয়, যেখানে ইমেজ সেন্সর, প্রসেসর, ডিসপ্লে ইত্যাদি অ্যাসেম্বল করা হয়। তারপরে ক্যামেরা যখন প্রস্তুত হয়ে যায় তখন এই ক্যামেরাকে আলাদা আলাদা ভাবে টেস্ট করা হয়, যেখানে ক্যামেরার সহ্য ক্ষমতা টেস্ট করা হয়ে থাকে, সাথে ক্যামেরার বাটনকে অনেকবার প্রেস করে চেক করা হয়। যখন এই ক্যামেরা সকল কোয়ালিটি টেস্টে পাস হয়ে যায় তখন এই ডিএসএলআর ক্যামেরা বিউটিফুল ফটো ক্লিক করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।